হ্যাঁ জানি, পুজো অনেকদিন আগে শেষ হয়ে গেছে, কিন্তু কি করা যাবে ভাই, ভিডিও গুলো তো আস্তে আস্তে আপলোড দিতে হবে, তাই না? তো আজকে আমি সপ্তমীর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। সেদিন আমাদের সাথে কি কি হয়েছিল, আমরা কারা কারা ঘুরতে পেরেছিলাম, সবকিছু তোমরা এই ব্লগে পেয়ে যাবে। হাই, তো সেদিন ছিল সপ্তমী, আর আমরা দেখো রেডি সেডি হয়ে আমাদের যে মানে ইউনিয়নটার যেখানে আমরা জমায়েত হই সেই ইউনিয়নের জায়গায় চলে এসেছি, মানে আমার ননদের বাড়ির সামনে। তো এখানেই সবাই এক এক করে আসবে, তারপর এখান থেকে কিন্তু আমরা বেরোবো। তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, কিন্তু ওদের বয়ফ্রেন্ডদের এখনও আসার পাত্তা নেই, ওরা অলরেডি অনেক মানে সবসময় লেট করে আর কি। ভিডিওটা তো ওরা দেখবে, তো আমি বলেই রাখলাম তোমরা সবসময় খুব লেট করো। তারপরে আবার ছেলেপেলে ছেলেদের ব্যাপার বুঝতেই পারছো, আসার পরেও অনেকক্ষণ লেট করেছে, আর এরা বলে মেয়েরাই লেট করে। তারপরে চলে গেলাম ঠাকুর দেখতে, তো ঠাকুর দেখতে গেলাম একদমই বাড়ির কাছে একটা, ওখানে মানে প্রথমে যাওয়া হয়নি, সেদিনই প্রথম গিয়েছিলাম আর কি। তো ঝুড়িপাড়ার একটা ক্লাবে গিয়েছিলাম, তো সেখানে ডেকোরেশনটা দেখে সত্যিই খুব ভালো লাগলো, কেননা সিম্পলের মধ্যে এত সুন্দর করেছে না, সত্যি তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। আর প্রতিমাটার তো কোনো কথাই হবে না, আর আমরা তো দিনাঠায় থাকি, দিনাঠায় কীরকম পুজো হয় আশা করি এতক্ষণে অনেকেই জেনে গেছো, কেননা দিনাঠায় এখন প্রচুর হাইলাইট মানে একটা জায়গা, এখানে সত্যি খুব সুন্দর পুজো হয়। তো আমরা এখানে থাকি, আমরা খুবই হ্যাপি এখানে থেকে। আর এখানে আমার বোনকে দেখলে, বুনু এত সুন্দর করে সেচু সাজুগুজু করেছে, আমার বড় ওর গালটা টিপে দিল। তো যাই হোক, এরপরে চলে গেছিলাম বডিং পাড়া নামে একটা সুন্দর পুজো মণ্ডপে, দেখতেই পাচ্ছ এখানে এত সুন্দর কি করেছে, সেটা তোমরাই দেখে নাও, আমি এখন রিয়েল ভয়েস দিয়ে দিলাম। এই প্যান্ডেলটাতে ঢুকেছিলাম আমি ফটো তোলার জন্য, কিন্তু গিয়ে দেখি এত ভিড়, মানে আমি তো রীতিমতো আমার বড়ের ওপরে রাগারাগি করছিলাম যে এত ভিড়ের মধ্যে তুমি নিয়ে আসলা যে একটাও ছবি তুলতে পারবো না। তোমরাই দেখে বলো কতটা ভিড় এখানে। তো সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম থানাপাড়ার একটা প্যান্ডেলে, এই প্যান্ডেলে অনেকবার গিয়েছি, তাই এখানে আমরা বসে বসে ভাবছিলাম যে আর থাক আজকে আর যাওয়ার দরকার নেই। কিন্তু আমরা ভাই নাচোর বান্দা, প্রত্যেক দিন তো আসি ঠিকই, কিন্তু প্রত্যেক দিন তো আলাদা আলাদা ড্রেস পরে আসি, আলাদা আলাদা ড্রেসের তো ছবি তুলতেই হবে ভাই, তো সেজন্য আমরা বলছিলাম না চলো চলো। তো ফাইনালি আমরা চলেও এসেছি, আর মেয়েরা যেটা বলে সেটা করেই ছাড়ে। ফাইনালি সেদিনের মতো আমাদের ঘোরা শেষ হয়ে গিয়েছিল, আমরা আমাদের ফ্যামিলিদের সাথে খাওয়া দাওয়া করেছিলাম সেদিন, আর লাস্ট যেটা বাকি ছিল সেটা হলো ফাঁকা রাস্তা হাত ধরে হাঁটা, সেটা হয়নি, তার জন্য কিন্তু আমরা ভিড় রাস্তাতেই হাঁটলাম, কেননা সেদিন আমরা একটু তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিলাম ওই মোটামুটি 2:30 মতো।